سورة زمر 73 نمبر آيات كريمة الله سبحانه وتعالى এবার জান্নাতীদের অভ্যর্থনার সেই সৌন্দর্য তুলে ধরেন কত সুন্দর করে জানায়া দেন ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين আল্লাহ ভীরু তার জীবন যাপন করেছে তাকওয়ার গুণে গুণান্বিত থেকেছে তাদেরকেও দলে দলে হাকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা সেখানে পৌঁছবে জান্নাতের দরজাগুলো তাদের জন্য খুলে দেয়া হবে সুবহানাল্লাহ আর সেখানকার ফেরেশতারা দায়িত্বশীল বলবেন আপনাদের প্রতি সালাম বলে সুবহানাল্লাহ ফেরেশতারা সালাম জানাবেন বলবেন আপনারা উত্তম কাজ করে এসেছেন আল্লাহু আকবার সুতরাং একদিন দুই দিন কিছুদিনের জন্য নয় ফাদখুলুহা খালিদিন সুতরাং চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করুন আল্লাহু আকবার মনে পড়ে গেল সেই তাফসীরের কথা ক্যাসেটে সিডিতে সরাসরি যারা তাফসীর শুনে হৃদয়টা প্রশান্তিতে ভরে যেত পঞ্চাশটা বছর তাফসীর করে করে শুধু এদেশের মুফাসসির হিসাবে এদেশের মানুষকেই তিনি হেদায়েতের আলোয় আলোকিত করেন নাই বরং গোটা দুনিয়ার বাংলা ভাষী বাংলা ভাষাভাষী মানুষের তাওহীদ প্রিয় মানুষের কলিজায় যিনি স্থান করে নিয়েছেন সেই কোরআনের পাখির তাফসীর আয়াতগুলো পড়ার পরেই মনে পড়ে যায় সহজ করে মানুষকে বোঝানোর জন্য তিনি উদাহরণ দিয়ে বর্ণনা দিয়েছিলেন জাহান্নামীদেরকেও ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আবার জান্নাতীদেরকেও ধাক্কা দিয়ে দিয়ে হাকিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে জাহান্নামীদের ধাক্কা দেওয়া আর জান্নাতীদের ধাক্কা দেওয়া কি এক হতে পারে জান্নাতীরাও তাদেরকেও ধাক্কা দেওয়া লাগবে তাদেরকেও হাকিয়ে নেওয়া লাগবে ভয়ের কারণে নয় অন্য কোনো কারণে নয় কারণ জান্নাতির একটা গুণ হলো দুনিয়ার জীবনেও তারা ছিল শুকরগুজার দুনিয়ার জীবনেও অল্পতেই সন্তুষ্ট ছিল বেশি পাওয়ার জন্য তারা পাগল পারা ছিল না কিংবা দুনিয়ার জন্য একেবারেই বেকুল হয়ে যায় নাই সরকারে চাকরি করার পরও তার সমপর্যায়ের চাকরি যারা করে গাড়ি বাড়ি ফ্ল্যাট কত কিছুই তারা করে ফেলে কিন্তু হালাল উপার্জন করতে গিয়া বাড়ি গাড়ি ফ্ল্যাট করা দূরের কথা স্ত্রীর চাহিদা সব সময় আদায় করতে পারে না সন্তান সন্ততির চাহিদা পূরণ করতে পারে না বাবা মায়ের স্বপ্ন তাদের চাহিদা পূরণ করতে পারে না ভাই বোনের সেই চাহিদা তারা পূরণ করতে পারে না শুকর গুজার ছিল ইচ্ছে করলেই ডানে বামে অবৈধ লেনদেন ছিল চাইলেই কোটিপতি হয়ে যেতে পারত কিন্তু দুনিয়ার সামান্য কোটি টাকার জন্য অনন্তকালের জান্নাত থেকে সে মাহরুম হতে চায় নাই এমন শুকর গুজার বান্দাদের পরিচয় আমরা জানি এক বেলা খেলে দুই বেলা খেতে পারে না দুই বেলা খায় নাই এরপরে যদি অল্প খাবার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে ওইগুলো খেয়ে সবর গুজার বান্দারা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়ার ব্যবস্থা করেছে দুনিয়ার জীবনের বাগে বাগে শুকর গুজার ছিল না শুকরি করে নাই আল্লাহ বেশি দিলেও আলহামদুলিল্লাহ বলেছে কম দিলেও
আলহামদুলিল্লাহ বলেছে খেত খামারে কাজ করতে গিয়ে ফসল ভালো হয়েছে তারা বলেছে আলহামদুলিল্লাহ এক বছর ঝড় তুফানের কারণে অনাবৃষ্টি এবং মারাত্মক তুফান ঝড় বাস্তব কারণে ফসল নষ্ট হয়ে গেল এরপর বলে আলহামদুলিল্লাহ এরকম করে করে জীবন পার করেছে অতিরিক্ত চাওয়া ছিল না সেই জান্নাতিগুলো জান্নাতের গেটে যাওয়ার আগে যখন জান্নাতে ঢোকার আগে যেই জায়গায় নিয়ে যাওয়া হবে জান্নাতীরা দেখবে এত সাজানো গোছানো এত সুন্দর জায়গা দুনিয়াতেও যারা শুকরগুজার ছিল জান্নাতের আবহ পেয়ে গিয়ে মনে করবে এটাই মনে হয় আমার জান্নাত ফেরেশতারা ধাক্কা দিবে আর বলবেন ও বুকা জান্নাতি সহজ সরল জান্নাতি আল্লাহর শুকরগুজার বান্দা বান্দি দুনিয়াতেও চাওয়া পাওয়া বেশি ছিল না জান্নাত তো তুমি এখনো ঢুকতেই পারো নাই এটা তোমার জান্নাত নয় এটা জান্নাতের ভিতরের কোন জায়গা নয় শুকরগুজার বান্দা আল্লাহর প্রিয় বান্দা বান্দি জান্নাতি মুমিন মুমেনা এটা জান্নাত নয় এটা আউটডোর এখনো তুমি ইনডোরে ঢুকো নাই ঢুকে দেখো কত সুন্দর জান্নাত তোমার আল্লাহ তোমার জন্য তৈরি করেছেন আল্লাহু আকবার বিয়ে শাদির অনুষ্ঠান হয় কাবাব তৈরি করা হয় উন্নত কাবাব রোস্ট বানানো হয় খুরমা পোলাও বানানো হয় চট্টগ্রামের আঞ্চলিক গরুর গোশত দিয়ে কালো ভুনা করা হয় ইলিশ মাছ থেকে শুরু করে বোয়াল মাছ থেকে শুরু করে কত বড় বড় মাছের আয়োজন করা হয় এমন অনেক বিয়ের অনুষ্ঠান এমন অনুষ্ঠানও করা হয় 15-20টা আইটেমের খাবার তৈরি করা হয় এমন অনেক বান্দা আছেন এরকম অপচয় করেন কিংবা যারা খাইতে বসেছেন যতটুকু খাবার সামর্থ্য নাই যা দিয়েছেন না করে নাই দিয়ে দেন কিন্তু অল্প খাওয়ার পরেই আর ভালো লাগে না এটাকে ফেলে দিয়েছেন বড় মাছের একটা পিস আপনি খাইতে পারবেন না ভাগ করে খেয়ে নেন অথবা বলেন আমাকে অল্প দেন বাকিটা রেখে দেন নষ্ট করবেন না পুরো মাছের পিসটা দেয়া হলো হোটেলে এই মাছের পিস দাম করলে একটা মাছের পিস 500 থেকে 1000 টাকা হবে অথচ এমন পরিবার আছে 6 মাস 1 বছর এইরকম মাছের দেখা কোনো দিন পায় নাই গোস্ত রাখা ইচ্ছে মতো গোস্ত গুলো প্লেটে নিচ্ছে লেগ পিস খাওয়ার পরে খাইতে মন চায় না খাবার গুলো ফেলে দিলাম আমি খাইলাম না কিন্তু এমন পরিবার আছে মাসের পর মাস যায় সন্তান গুলো কাঁদে আধা কেজি গোস্ত কেনার সামর্থ্য থাকে না জানি না এমন দৃশ্য আপনারা দেখেন কিনা বড় বড় কমিউনিটি সেন্টার গুলোতে চাইনিজ রেস্টুরেন্টে 3-star 5-star হোটেল গুলোতে বড় করে আয়োজন যখন করা হয় উন্নত খাবার ভদ্রলোকেরা একজনের জন্যই বরাদ্দ বুফে খাবার 5,000-7,000 টাকা রমাদান আসছে ইফতার পার্টি হয় উন্নত হোটেলগুলোতে এমন হোটেলেও দাওয়াত আমাদের কেউ দেয় যেখানে 1,500-2,000 টাকা প্লেটের ইফতার একটা প্লেট তৈরি করা হয়েছে অথচ 2,000 টাকা হলে 3-4 জনের ছোট পরিবার সারা মাস ইফতার করতে পারবে কমিউনিটি সেন্টারগুলোতে এমন কোন দৃশ্য চোখে পড়েছে কিনা জানি না যখন অনুষ্ঠান শেষ হয়ে গেল কর্মচারীরা উচ্ছিষ্ট খাবারগুলো ড্রামে কিংবা কোন জায়গায় নির্দিষ্ট জায়গায় সেগুলো ফেলে দিচ্ছে যেন সেইগুলো পরবর্তীতে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায় ওই ডাস্টবিনে কিংবা কোনো পাত্রে রাখা উচ্ছিষ্ট খাবারগুলো প্যাকেটগুলো ফেলে দেয়া হয় আর ছোট ছোট কিছু বাচ্চা বিকেল হলেই ঘুর ঘুর করে চারপাশে ঘুরে কেউ দেখছে কিনা
কিংবা অনুমতি নিয়ে অনুমতি পেলে ওই ডাস্টবিনে ফেলে দেয়া খাবারগুলো কুড়িয়ে কুড়িয়ে তারা তাদের পরিবারে নিয়ে যায় দুনিয়ার সাথে আখেরাতকে জলাঞ্জলি দেয় না সবর করে করে জীবন যারা কাটিয়ে দিল তারা জান্নাতে যখন চলে যাবে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে তাদেরকে সাদর সম্ভাষণ জানানো হবে আর বলা হবে সুতরাং তোমরা চিরদিনের জন্য অনন্তকালের জন্য তোমরা প্রবেশ করো জান্নাতে সুবহানাল্লাহ জান্নাতীরা দলে দলে মিছিলে মিছিলে জান্নাতে প্রবেশ করবে স্লোগান জবানে থাকবে না তাদের জবানে একটা দোয়া বারবার উচ্চারিত হতে থাকবে করণুল করিমের ৬৬তম সূরা সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত কারিমায় সেই দোয়াটি উল্লেখিত হয়েছে রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার প্রভু পূর্ণ করে দাও আমাদের নূর আমাদের আলো আর আমাদের ক্ষমা করে দাও নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান আল্লাহু আকবার জান্নাতীদের জন্য বড় আর একটা সুসংবাদ থাকবে ফেরেশতারা তাদেরকে সালাম জানাবেন এই আয়াতটা আমরা পেয়ে গেলাম সূরা যুমারের ৩৯ নম্বর সূরার ৭৩ নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তাদেরকে ফেরেশতারা সালাম জানাবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ফেরেশতাদের সালাম পাবেন তারা সালাম জানাবেন প্রশংসা করবেন জান্নাতে স্থায়ীভাবে বসবাসে প্রবেশের জন্য নির্দেশনা জানায় দেবেন আবার গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা জানা যায় শুধু ফেরেশতারা সালাম জানাবেন এখানেই শেষ নয় বরং জান্নাতীদেরকে স্বয়ং সালাম জানাবেন আমাদের মাবুদ আমাদের খালেক আমাদের মালিক তিনি কে আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে আমি আমার বানানো কথা বলি নাই ৩৬তম সূরা গুরুত্বপূর্ণ সূরা সূরা ইয়াসিনের ৫৮ নম্বর আয়াত কারিমায় জানায়া দেয়া হয় সালামুন কওলাম মির রব্বির রহিম পরম দয়াময় প্রভুর পক্ষ থেকে তাদের প্রতি সম্ভাষণ সালাম সুবহানাল্লাহ জান্নাতীরা কত কৃতজ্ঞ আল্লাহর প্রতি কত শুকরগুজার ফেরেশতারও সালাম জানাবেন আল্লাহর পক্ষ থেকেও সালাম জানানো হবে সেই সালামের শুকরিয়া তারা আদায় করবেন সূরা যুমারের ৭৪ নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা সেই কথাগুলো জানায়া দেন আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াআদাহু ওয়াওরাসানা আরদা নাতাবাওয়া মিনাল জান্নাহ حيث نشاء فنعم أجر العاملين সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা সেই মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে দেয়া তার ওয়াদাগুলো পূর্ণ করেছেন প্রতিশ্রুতিগুলো পূর্ণ করেছেন এবং আমাদের বানিয়ে দিয়েছেন এই দুনিয়ার উত্তরাধিকারী এখন এই উদ্যানের যেখানে ইচ্ছা আমরা বসবাস করব আল্লাহর পথের কর্মীদের পুরস্কার কতই না উত্তম সুবহানাল্লাহ এই জান্নাতে প্রবেশ করার পরে যেখানে ইচ্ছা তারা সেখানে প্রবেশ করবে অবস্থান করবে সুবহানাল্লাহ আহা
মুসলমান আমাদের আফসোস আপনাদের জন্য যারা দুই এক শতক জায়গার জন্য ভাইয়ের বিরুদ্ধে ভাই মামলা করতে কুণ্ঠাবোধ করেন না একে অপরকে মার্ডার করতে কুণ্ঠাবোধ করেন না অথচ একজন নিম্ন স্তরের একেবারে নিম্ন স্তরের জান্নাতীর তো কেউ ছোট না কিন্তু জান্নাত তো স্তরবিন্যাস আছে জান্নাতুল ফিরদাউস সর্বোচ্চ মর্যাদা এক স্তরে স্তরে সাজানো জান্নাত জান্নাতুন নাঈমত জান্নাত নিম্ন স্তরের জান্নাতীদের জন্য রাসূলের বর্ণনায় পাওয়া যায় দুনিয়া তো অনেক বড় আমরা মনে করি কিন্তু আল্লাহর কাছে তো এটা বড় নয় দুনিয়ার সমপরিমাণ জায়গা আমরা মনে করি কত বিশাল সীমাহীন অনেক বড় আইডিয়া করে শেষ করা যায় না এই দুনিয়ার মতো সমপরিমাণ জায়গা একটা নয় দশটা দুনিয়ার সমপরিমাণ জায়গা নিয়ে নাজ নেয়ামতে ভরপুর জান্নাত নিম্ন স্তরের একজন জান্নাত দিকে যিনি দাঁড় করবেন তিনি কে আল্লাহ যদি একটু অপেক্ষা করতাম একটু সবর করতাম একটু আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়িয়ে দিতাম ঈমানটা মজবুত করতাম আমলটা চালিয়ে যেতাম দুনিয়ার সামান্য দুই এক শতক জায়গা আমার আয়ত্তি নিয়ে এসে বাড়ি বানাবো ঘর বানাবো স্বপ্ন বিলাস হালাল পথে গড় বাড়ি এক শতক না হাজার শতক আল্লাহ আপনাকে দিতে পারে এটা হালাল পথে উপার্জন করা কোনো অবৈধ কাজ নয় কিন্তু অবৈধভাবে যে কোনো মূল্যে আমাকে এগুলো পাইতেই হবে এরকম প্রতিযোগিতা অসম প্রতিযোগিতা করে আমরা আমাদের আখেরাতের বরবাদ করছি এটা কখনোই কাম্য হতে পারে না